আসসালামু আলাইকুম। সুন্দর একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম। বিকেলবেলা চা বানাতে এসেছিলাম রান্নাঘরে, এসে দেখি যে রাত হয়ে গেছে। তো আমি ভাবলাম হয়তো বা রাতই হয়ে গেছে, আমারই ভুল হচ্ছে। রুমে গিয়ে দেখি না, ঘড়ির কাঁটা ঠিকই আছে, বিকেল 4টা বাজে। আর শুক্রবার জারার বাবাও বাসায়, তো ওকে ডেকে নিয়ে আসলাম, দেখে যাও, এত সুন্দর মানে দৃশ্য, না দেখলে মিস হয়ে যাবে। তো আমরা দেখছিলাম, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম যে দেখেন এত সুন্দর, মানে বিকেলবেলাটা খুবই সুন্দর। আকাশে তো প্রচুর মেঘ জমেছে, বোঝার কোনো মানে উপায় নাই যে এখনও দিন, মনে হচ্ছে রাত হয়ে গেছে, কিন্তু সূর্যটা আছে বিদায়, বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখনও দিন আছে। আমরা সবাই জানলা দিয়ে উঁকি দিয়ে সূর্যকে দেখছি, আর সূর্যটা আমাদের দেখছে উঁকি দিয়ে। বৃষ্টি চলে আসলো, মানে বৃষ্টিটাও খুবই হচ্ছে। আর জারার বাবা বলছে যে মানে বৃষ্টিটা শীত নামাবে, মনে হয় শীতটা পড়ে যাবে। এমনিতেও একটু একটু ঠান্ডা, তো বৃষ্টি, তার মধ্যে শুক্রবার রান্নাবান্না অবশ্য হবে। দুপুরে রান্নাবান্না হয়েছিল খাওয়া দাওয়া, কিন্তু বৃষ্টি যে হবে সেটা জানতাম না। তো বৃষ্টির জন্য একটু আলাদা রান্নাবান্না অবশ্যই হবে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চা আর মুড়ি ভর্তা খাবো, মুড়ি ভর্তা খেয়ে তারপর রান্নাবান্না করব, সেটা আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ। তো আমার চা বানাচ্ছি আর মুড়ি মাখছি, মানে ভর্তা বানাচ্ছি, হয়ে গেছে প্রায়। এই তো চা হয়ে গেছে, এই যে নিয়ে আসলাম, চাটা হয়ে গেছে আর মুড়ি ভর্তা খাচ্ছি, তারপর রান্না করে আবার আসছি। এটা হলো ধনিয়া পাতা ভর্তা, নতুন ধনিয়া পাতা আর শুটকি দিয়ে পাটায় বেটে ভর্তা, আর সাথে হলো, এটা হলো খাসির মাংস আলু দিয়ে ভুনা, এটা হলো মুরগি, দেশি মুরগি ঝোল আলু দিয়ে, আর এটা মুগ ডালের খিচুড়ি, এটা হলো শুকনা মরিচের ভর্তা পেঁয়াজ দিয়ে, আর এটা গাজরের ফিন্নি সাবুদানা দিয়ে জারার জন্য, আর এটা হলো সেমাই দিয়ে গাজর দিয়ে হালুয়া, আর এটা হলো ডিমের পুটিং। তো এই ছিল আজকের দিনটা, আলহামদুলিল্লাহ খুবই একটা সুন্দর দিন ছিল, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করা। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।